হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে তো চলুন আর বেশি দেরি না করে চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের প্রথম টিপসটি খুবই ইউজফুল হতে চলেছে বিশেষ করে এই গরমের জন্য একদম পারফেক্ট বাচ্চারা স্কুলে যাওয়ার সময় জুতো মোজা পরে থাকে আর সারাদিন তারা জুতো মোজা পরে থাকার ফলে তাদের পা প্রচুর ঘেমে থাকে আর যার ফলে কি হয় পা দিয়ে খুব বাজে দুর্গন্ধ ছড়ায় অনেকের পায়ে আবার র্যাশ বেরিয়ে যায় তো এই সব বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে তো এই সমস্যা দূর করার জন্য আজকে আমি আপনার সাথে একটা ছোট্ট ট্রিক শেয়ার করব তো এখানে আপনাদের কি করতে হবে যখন বাচ্চারা স্কুলে যাবে স্কুলে যাওয়ার আগে যখন মোজা পরাবেন মোজা পরানোর আগে নিয়ে নেবেন ট্যালকাম পাউডার যে কোনো ধরনের সুগন্ধযুক্ত ট্যালকাম পাউডার নিলে হবে আর এই পাউডারটাকে আমরা সক্স পরানোর আগে পায়ের মধ্যে ছড়িয়ে দেবো পায়ের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরে দেখুন এইভাবে করে পায়ের মধ্যে ভালো মতো করে লাগিয়ে দিতে হবে তারপরে যখন বাচ্চাদের মোজা পরাবেন তখন দেখবেন কোনো মতেই পা কিন্তু আর ঘামবে না কারণ ট্যালকাম পাউডার ঘামকে খুব সহজে অ্যাবজর্ব করে নেবে আর পা না ঘামলে আর কোনো রকম সমস্যাও হবে না আর যেহেতু সুগন্ধযুক্ত ট্যালকাম পাউডার যার ফলে কি হবে পা দিয়ে কোনো বাজে দুর্গন্ধও ছড়াবে না পায়ের মধ্যে স্ট্র্যাশও বেরোবে না তাই বন্ধুরা এই ট্যালকাম পাউডারের ইউজ আমরা গরমকালে বেশ অনেক রকম করেই নিতে পারি যার ফলে আমরা অনেকটাই রেহাই পাবো এই গরম থেকে তো যখন বাচ্চারা স্কুল যাবে তখন এই ছোট্ট কাজটি করতে একদমই ভুলবেন না এতে বাচ্চাদের অনেক আরাম হবে আশা করছি এই ছোট্ট ট্রিকটি আপনাদের খুবই কাজে দেবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সবাই উপকৃত হতে পারে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা আমাদের প্রত্যেকের কাছেই এমন কিছু কিছু বাসন থাকে দেখবেন যে বাসনগুলোর মধ্যে এরকম ধরনের ডিজাইন থাকে ঠালা বাটি বা ছোটো ছোটো এই যে প্লেটগুলো তো এই যে দেখতে পাচ্ছেন যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো দেখতে তো ভালো লাগে কিন্তু সেই ডিজাইনের ফাঁকে ফাঁকে অনেক নোংরা জমে যায় ময়লা নোংরা জমে যায় যেগুলোকে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করা সম্ভবই হয় না তো বন্ধুরা বাসন মাজার সময় আমরা বাসন খুব সুন্দর মতো পরিষ্কার করে থাকি কিন্তু এই ডিজাইনের মধ্যে অল্প একটু একটু নোংরা জমতে জমতে অনেক নোংরা জমে যায় সেগুলোকে পরিষ্কার করা সম্ভব হয় না যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই প্লেটের মধ্যে যে ডিজাইন রয়েছে সেই ডিজাইনের মধ্যে প্রচুর নোংরা জমে রয়েছে তো সেক্ষেত্রে দেখুন আমি নিয়েছি একটা সেফটিপিন এবার সেফটিপিনের সাহায্যে দেখুন নোংরাগুলোকে আমরা খুব সহজেই বের করে পরিষ্কার করে নিতে পাচ্ছি তো ব্যাস কিছুই করতে হবে না শুধুমাত্র সেফটিপিন নিয়ে নিতে হবে যেহেতু সেফটিপিনটা খুব পাতলা থাকে তাই যে কোনো ধরনের পাতলা গ্যাপে বা পাতলার ডিজাইনের মধ্যে খুব সহজেই সেফটিপিনের সাহায্যে আমরা এইভাবে খুচিয়ে খুচিয়ে একটু রাব করে করে এই নোংরাগুলোকে ময়লাগুলোকে সহজেই পরিষ্কার করে নিতে পারবো এখানে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত নোংরা কালো কালো নোংরা জমেছিল যেগুলো খুব সহজেই দেখুন পরিষ্কার হয়ে গেছে আর একটু পরিষ্কার করলেই পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে তবে বাসন মাজার সময় যদি পিনের ইউজ নিয়ে এই ছোট্ট কাজটি যদি প্রত্যেক দিন করা যায় তাহলে একসাথে এতগুলো নোংরা জমবে না আশা করছি ট্রিকটি কাজে দেবে চলে যাব পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা রান্নার সময় তেলের ইউজ তো আমরা প্রত্যেকেই করে থাকি তাই দেখুন বন্ধুরা রান্না করার সময় যখন আমরা বোতল দিয়ে তেল বের করি তখন বোতলের যে ঢাকনা সেই ঢাকনাটাকে খুলি আর সরাসরি কড়াইয়ের মধ্যে তেল আমরা ঢেলে ফেলি যার ফলে কি হয় এক দু ফোঁটা তেল বোতলের গা দিয়ে গড়িয়ে গড়িয়ে সরাসরি নিচে পড়ে যার ফলে কি হয় যে জায়গায় আমরা বোতলটা রাখি সেই জায়গাটা তেল চিটচিটে হয়ে যায় খুব নোংরা হয়ে যায় আর বারবার পরিষ্কার করতে হয় সেক্ষেত্রে একটা ছোট্ট রিগ আপনার সাথে আমি শেয়ার করব। এখানে দেখুন বন্ধুরা আমি নিয়েছি একটা রবার ব্যান্ড মানে গাডার যে গাডার নিয়ে আমরা চুল মানে চুল বাঁধি চুল বাঁধার গাডার এগুলো তো সেই সেরকমই ধরনের একটা গাডার নিয়ে নেবেন এবার আমি কি করব এই গাডারটাকে দেখুন বোতলের যে মুখ রয়েছে সেই মুখে আমি আটকে দেব। তবে আর একটা কথা বলে রাখি গাডারটা নেবেন গাডারটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর নতুন গাডার হলে তো খুব ভালোই হয় তো এভাবে দেখুন বোতলের মুখে আমি গাডারটাকে এভাবে করে লাগিয়ে দিলাম এতে করে কি হবে এক দু ফোঁটা তেল যদি বোতলের গা দিয়ে গড়িয়ে যায় সেক্ষেত্রে এই যে গাডারটা আমি বোতলের মুখে লাগিয়েছি সেই গাডারটা একদম শুষে নেবে তেলগুলোকে আর নিচে গড়াতে গড়তে দেবে না আর তার সাথে সাথে আরেকটি কাজ করে নিতে পারেন এরকম ধরনের ঢাকনাগুলো যে কন্টেনারগুলো নষ্ট হয়ে যায় সেই কন্টেনারের ঢাকনাগুলো যদি বোতলের তলাতে রাখেন তাহলে দেখবেন কোনো মতেই আপনার কিচেন প্ল্যাটফর্মটা তেল চিটচিটে হবে না তেল পড়ে গিয়ে নোংরাও হবে না আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা দেখুন বটির ইউজ তো আমরা প্রত্যেকেই করে থাকি সবজি কাটার জন্য আনাজ কেটে থাকি যার ফলে বটি কিন্তু প্রত্যেক বাড়িতেই থেকে থাকে কিন্তু বটি যখন জং ধরে যায় সেক্ষেত্রে খুব সমস্যার সৃষ্টি হয় ঠিকঠাক মতো করে আমরা আনাজ কাটতে পারি না আর মার্কেটে গিয়ে আমাদের সেই বটিকে ধার দেওয়াতে হয় তো আজকে আমি আপনাদের বলবো বাড়িতে বসেই আমরা এই বটিটাকে কিভাবে ধার দিয়ে নেব তার জন্য একটা ছোট্ট ট্রিক আপনাদের ফলো করতে হবে তো এখানে দেখুন আমি নিয়েছি একটু সর্ষের তেল আর প্রথমে কি করতে হবে এই বটির গায়ে মানে বটির দুপাশে আমি সর্ষের তেল একটু দেখুন ভালো মতো করে লাগিয়ে নিচ্ছি খুব বেশি সরষের তেল দিলে হবে না দু থেকে তিন ফোটা সরষের তেল বুটির গায়ে যদি আপনারা এইভাবে লাগিয়ে নিতে পারেন তারপরে আরেকটি কাজ করতে হবে নিয়ে নিতে হবে চা ছাঁকনি এরকম ধরনের স্টিলের চা ছাঁকনি নিতে হবে প্লাস্টিকের চা ছাঁকনি নিলে হবে না স্টিলের চা ছাঁকনির এই যে নেটটা দেখতে পাচ্ছেন এটা খুব শক্ত হয় যার ফলে কি হবে বটিটাকে যখন আমরা ধার দেব তখন খুব সহজেই বটিটা ধার হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা বটির এক পাশটাতে এইভাবে করে ধার দিতে হবে ছাঁকনির সাহায্যে চাইলে আপনারা এভাবেও দিতে পারেন বা এই যে ছাঁকনির যে হ্যান্ডেল থাকে সেই হ্যান্ডেলটাও বেশ শক্ত থাকে সেই হ্যান্ডেলের সাহায্যেও আপনারা এইভাবে বটিটাকে একটু বেঁকিয়ে ঘষে নিতে হবে তো বটির দু সাইডেই আমরা এইভাবে করে ঘষে নেবো তাহলে দেখবেন বটিটা খুব সহজেই ধার হয়ে যাবে আর বটি বটিতে যদি জং লেগে থাকে সেই জংটাও ছেড়ে যাবে অনেক সময় দেখা যায় কিছু কিছু বটি এমন থাকে যেগুলোর ইউজ খুব কম হয়ে থাকে আর ঘরে রেখে রেখে না সেই বটিতে জং ধরে যায় তো সেক্ষেত্রে জংও খুব সহজেই ছেড়ে যাবে আর বটিটা খুব সহজেই ধার হয়ে যাবে বাড়িতে বসে আপনারা খুব সহজে এই পদ্ধতিতে বটি ধার করে নিতে পারবে না আর শুধু বটি বলেই নয় এই পদ্ধতিতে আপনারা ছুরি কাঁচিও ধার করে নিতে পারবেন কেমন লাগলো ট্রিকটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানবেন হানড্রেড পারসেন্ট এতে রেজাল্ট আপনারা পাবেনই পাবেন চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমরা অনেক সময় কোনো কিছু ভাজাভুজি করি যেমন আলু ভাজা বা ভেন্ডি আলু ভাজা যেমন দেখতে পাচ্ছেন ভুলবশত আমরা কখনো কখনো বেশি তেল দিয়ে ফেলি আর সেক্ষেত্রে কি হয় এত তেল তেলে হয়ে যায় আর এত তেল তেল খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে একদমই উচিত নয় তো সেক্ষেত্রে এই সবজি থেকে তেলগুলোকে যদি আমরা এইভাবে করে আলাদা করে নিতে পারি তাহলে দেখবেন যে এক্সট্রা তেল সেটা এক্সট্রাই থেকে যাবে সবজির মধ্যে আর থাকবে না তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইয়ের যে সবজি রয়েছে সেই সবজিটাকে আমি কড়াইয়ের সাইড দিয়ে একটু ওপরে উঠিয়ে দিলাম যার ফলে এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এক্সট্রা তেল এই যে দেখুন মিডিলে রয়েছে আর কিছুক্ষণ এইভাবে যদি কড়াইয়ের সবজিটাকে রাখা থাক রাখা যায় তাহলে দেখবেন সবজির মধ্যে লেগে থাকা এক্সট্রা তেলগুলো গড়িয়ে গড়িয়ে এই মাঝখানেই পড়বে আশা করছি ট্রিকটি কাজে দেবে চলুন বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা